শাক দিয়ে বড়ার ঘণ্ট। হ্যাঁ, কী শাক তাহলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রাখি। রাখি কিচেনে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, এবং ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। আজ আমার রান্নাঘরে যে রান্না আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হলো মেথি শাক দিয়ে ডালের বড়ার ঘণ্ট। হ্যাঁ, আপনারা ভাবছেন যে শাকের ঘণ্ট হয়, আবার বড়ার ঘণ্ট? হ্যাঁ, রান্নাটা একটা আর্ট, আপনি যেভাবে ভালো মতন আর্ট করতে পারবেন সেরকমই খেতে হবে, তাই না? তাহলে দেখুন আমি কেমন করে মেথি শাক দিয়ে ডালের বড়ার ঘণ্ট করছি। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আমি এর জন্য কী কী লাগবে, মেথি শাক আমি ভালো করে ধুয়ে ছোটো করে কেটে রেখেছি, বেগুন ছোটো করে কেটেছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি, আর মুসুর ডাল আগের থেকে বেটে রেখেছি, আর তার মধ্যে দেখালাম শুকনো লঙ্কা। আমি মুসুর ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম লবণ। আর আপনারা যদি মুসুর ডাল বাটা না দিতে পারেন, ছোলার ডাল বা মটর ডালও বেটে রাখতে পারেন। আর বাড়ির মেম্বার অনুযায়ী আমি সেরকম ডালটা বেটেছি। আর এদিকে সরষার তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে ডালের বড়া বা বড়ির মতন আমি দিয়ে নিলাম। আর এটা যদি বড়ির করে যদি দেন অত টেস্ট হবে না, এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটার মধ্যে টেস্ট। আর খুব ভালো করে লাল করে ভাজতে হবে, একদম ভিতরে যেন কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমি কেমন করে লাল করে ভাজছি, ভাজতে একটু সময় লাগবে। আমার প্রথম ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ভাজা আমি ভাজছি। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে এক জায়গায় রেখে দিব, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা যে রসুন কেটে রেখেছিলাম, আর এখন সব বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আপনারা আরও ছোটো কাটতে পারেন, আমি এরকমভাবেই কেটেছি। বেগুন একদম খুব ভালো একদম গলে যাবে, খুব ভালো করে একটু ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম, এখন দিলাম আমি কালো জিরা ফোড়নে, ভালো করে এটাকে ভাজতে হবে। আর দেখুন একদম তেল কম, তেল কম কেন এটা আপনি ভিডিওটার শেষে বুঝতে পারবেন। আর তাছাড়া আমি একটু তেল কম দিয়ে রান্না করি, এটা তো আপনারা ফলো করেছেন। এখন আমি দিয়ে দিলাম ওই মেথির শাকটা, এটাকে ভালো করে ভাজতে হবে। এখন শীতকাল, অনেক রকমের শাক পাওয়া যায়, আপনি যে কোনো শাকে এরকম ঘণ্ট করতে পারেন, বড়ির ঘণ্ট বা বড়ার ঘণ্ট, তাই না? এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য মানে আধা চামচ হলুদ আর আধা চামচ স্বাদ অনুযায়ী আর কি লবণ। খুব ভালো করে এটাকে নাড়িয়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আবার অনবরত নাড়াবো, একদম নরম নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম জল, জলটা পরিমাণ মতন যেটুকুনি সিদ্ধ হতে লাগবে। ভালো করে নাড়িয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এই যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আবার একটু ভালো করে নাড়িয়ে নিব যাতে জলগুলো মানে শাকের যে জলটা আছে সেটা ঢুকে যায়। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবার ভালো করে নাড়াতে থাকব। এখন আমার করতে হবে কি দেখুন, এখন ওই বড়াগুলো আমি ভাঙব, একদম মিহি করে ভাঙব না, যেটুকুনি দরকার সেরকম ভাঙব। একদম মিহি করে যদি ভাঙি তাহলে চাপটি করে আমি বানাতে পারতাম, কিন্তু এটার টেস্ট একটা আলাদা। আস্তে আস্তে করে আমি ভাঙছি, দেখুন পুরো আমি ভাঙব না, অল্প অল্প দানা দানা থাকবে। আর এদিকে নাড়াচ্ছে যাতে নিচে না লাগে। বাড়িতে শাক কম থাকলে এরকম ঝটপট করে নিতে পারবেন, তাই না? শাকও খাওয়া হলো বড়াও খাওয়া হলো। আর আশা করি যারা এটা করবে খেতে খুব ভালো লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি সরষার তেল, আমি বলেছিলাম না তেলটা কম দিয়েছি, এখন আমি সেই তেলটা দিলাম। আর এই কাঁচা সরষার তেলের গন্ধ এই শাকের মধ্যে বা এই বড়ির ঘণ্টে খুব ভালো লাগে খেতে। আর তাছাড়া যে কোনো চচ্চড়ি ঘণ্টের মধ্যে নামানোর আগে একটু তেল দিলে টেস্টটা খুব ভালো লাগে। আমার হয়ে গেল এই বড়ি ঘণ্ট বা বড়ি দিয়ে শাক ঘণ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে,
ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ যারা ভিডিও দেখলো তাদের ধন্যবাদ।